Abby, do you know why you're on trial here? We carried certain ideas across state lines. Not machine guns or drugs or little girls, ideas. Hey, this is Raj. Today I'm going to be reviewing The Trial of Chicago 7, directed by Anthony Sorkin. The Trial of Chicago 7, 1968 সালে Democratic National Conventionের সামনে ঘটে যাওয়া প্রটেস্টের উপরে ভিত্তি করে বানানো হয়, যেখানে 7 জন প্রটেস্টরের উপরে কনস্পিরেসির অভিযোগ আনে ফেডারেল গভর্নমেন্ট। তো এই 7 জনের যে কোর্টরুম ট্রায়াল হয়, এটার উপরেই ভিত্তি করে বানানো হয়েছে এই মুভিটি। ট্রেলার দেখে আমার মনে হয়েছিল যে এটি একটা পলিটিক্যাল থ্রিলার, আর পলিটিক্যাল থ্রিলার আমি খুব একটা পছন্দ করি না, টু বি অনেস্ট। এর প্রধান কারণ হচ্ছে প্রিচিং। পলিটিক্যাল থ্রিলারে যেটা দেখা যায় যে প্রচুর পরিমাণে প্রিচিং করা হয়, গভর্নমেন্টের দোষ ত্রুটি ঢাকার চেষ্টা করা হয় বা নর্মালাইজ করা হয়, বা কোনো কোনো ক্ষেত্রে পুরো ব্যাপারটাই উল্টে ফেলে একটা প্রোপাগান্ডা চালানো হয়। আর দ্বিতীয়ত, ইটস কাইন্ড অফ বোরিং। কাস্ট অ্যান্ড ক্রু দেখে ইমপ্রেস হয়েছি ঠিকই, বাট অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ লাইক, ইয়া, অ্যানাদার পলিটিক্যাল ড্রামা। সো মোটামুটি অ্যাভারেজ লেভেলের একটা এক্সপেকটেশন নিয়ে দেখতে বসেছি বলা যায়, বাট আই ওয়াজ নট এক্সপেক্টিং দিস। একটা পলিটিক্যাল থ্রিলার যে এই পরিমাণ এন্টারটেইনিং হতে পারে তা এই মুভি না দেখলে বোঝাই সম্ভব না। দ্য স্ক্রিন প্লে অফ দিস মুভি ইজ সো ফ্যান্টাস্টিক। অ্যাজ উই নো, অ্যারন সরকিন খুবই চমৎকার একজন স্ক্রিন রাইটার। আপনারা যারা দ্য সোশ্যাল নেটওয়ার্ক কিংবা স্টিভ জবস দেখেছেন, তারা নিশ্চয়ই জানেন যে অ্যারন সরকিন কত ভালো মানের একজন স্ক্রিন রাইটার, এবং দ্য সোশ্যাল নেটওয়ার্কের জন্য তিনি একটা অস্কারও জিতেছেন। অ্যারন সরকিন 14 বছর ধরে এই মুভির ডেভেলপমেন্টে কাজ করেন। ইয়েস, 14 বছর। 2007 সালে তিনি এই মুভির স্ক্রিপ্ট লেখা শুরু করেন, এবং তখন স্টিভেন স্পিলবার্গ তাকে অ্যাপ্রোচ করে এবং তিনিও এই মুভিটা নির্মাণ করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে। বাট এরপর দুজনই তাদের ডিফারেন্ট প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে একসাথে তাদের আর এই প্রজেক্টে কাজ করা হয়নি। দেন এত বছর পরে এসে অ্যারন সরকিন নিজেই মুভিটা ডিরেক্ট করেন। মুভিটা মূলত প্যারামাউন্টের জন্য তৈরি করা হয়, বাট এই প্যান্ডামিকের কারণে প্যারামাউন্ট নেটফ্লিক্সের কাছে $56 মিলিয়ন মুভিটি বিক্রি করে, হুইচ ইজ এ সারপ্রাইজিং অ্যামাউন্ট অফ মানি, বিকজ মুভির বাজেট ছিল জাস্ট $35 মিলিয়ন। সো এত টাকা কেন স্পেন্ড করলো নেটফ্লিক্স? ওয়েল, দ্য অ্যান্সার ইজ প্রিটি সিম্পল। মুভির মোস্ট ফ্যান্টাস্টিক ব্যবহার হচ্ছে কাস্ট। অস্কার উইনার এডি রেডমেন, জোসেফ গর্ডন লেভিট, ইয়াইয়া আব্দুল মতিন, জেরেমি স্ট্রং, মার্ক রিল্যান্স এবং সাচা ব্যারন কোহেন, এতগুলো চমৎকার অভিনেতাকে একই সাথে স্ক্রিনে দেখতে পাওয়া, হাউ কুল ইজ দ্যাট? এবার আসি অ্যাক্টিংয়ের কথায়। ওয়েল, স্টারকাস্ট দেখার পরে আপনাদের মনে অ্যাক্টিং নিয়ে কোনো সন্দেহ আছে বলে আমার মনে হয় না। তবুও যদি সন্দেহ থেকে থাকে, সেটাও ক্লিয়ার করে দিচ্ছি, সবাই খুব চমৎকার অভিনয় করেছে। তবে একটা ব্যাপার কি হয়, একটা মুভিতে এতগুলো ট্যালেন্টেড অ্যাক্টর একই সাথে থাকলে সবাইকে যথার্থ স্ক্রিন টাইম দেওয়া সম্ভব হয় না। কিছু কিছু ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, বাট দিস ইজ নট দ্য কেস হিয়ার। স্ক্রিন টাইম যত কমই হোক, প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনি মনে রাখতে বাধ্য। কেউ যদি জাস্ট 2 মিনিট ধরেও স্ক্রিনে থাকে, আপনার ভালো লাগবেই। মার্ক রিল্যান্স উইলিয়াম কান্সলারের চরিত্রে অভিনয় করেন, অ্যান্ড আই লাভ দিস গাই সিন্স দ্য ব্রিজ অফ স্পাই। যারা স্টিভেন স্পিলবার্গের দ্য ব্রিজ অফ স্পাই দেখেছেন, তারা এই লোকটাকে ভালোবাসতে বাধ্য। আব্দুল মতিন ববি সিলের ক্যারেক্টারের দারুণ ছিল। বেশি কিছু বলতে চাই না, ইউ নিড টু সি দিস গাই ইন দ্য মুভি। জন ক্যারোলিন্স ওয়াজ অলসো গুড, অ্যান্ড সাচা ব্যারন কোহেন, দিস গাই ডেলিভার্ড দ্য বেস্ট পারফরমেন্স অফ দিস মুভি, অ্যান্ড প্রবাবলি দ্য বেস্ট অফ হিস কেরিয়ার। সাচা ব্যারন কোহেনের নাম শুনলেই আমাদের মাথায় আসে দ্য মাস্টার অফ ডার্ক কমেডি। এই লোকটাও যে এতটা সিরিয়াস অভিনয় করতে পারে, যেটা সবার চিন্তা ভাবনার বাইরে। যদিও নেটফ্লিক্সের দ্য স্পাইয়ে সে বেশ সিরিয়াস একটা ক্যারেক্টার প্লে করেছে, বাট দিস ওয়ান ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। শুরুর দিকে তার ক্যারেক্টারটা বেশ ফানি থাকে, বাট শেষের দিকে ইট গেটস প্রিটি সিরিয়াস। আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম হি গেটস দ্য রিকগনিশন অ্যাজ অ্যান অ্যাক্টর হি ডিজার্ভস। জেরেমি স্ট্রং জেরি রুবিনের চরিত্রে অভিনয় করেছে, অ্যান্ড হি ওয়াজ সারপ্রাইজিংলি গুড। সাশা ব্যারন কোহেনের সাথে জেরেমি স্ট্রংয়ের অনস্ক্রিন কেমিস্ট্রি ইজ সো মাচ এন্টারটেইনিং। আমার এতটাই ভালো লেগেছে যে জাস্ট এই দুইটা ক্যারেক্টার নিয়ে যদি একটা মুভি বানানো হয়, আম গোনা সিট হেয়ার অ্যান্ড ওয়াচ দেম ফর আওয়ার্স। ফ্র্যাঙ্ক ল্যাঞ্জেলা জাস্ট জুলিয়াস হফম্যানের চরিত্রে অভিনয় করেন, এবং এই ক্যারেক্টারটা দেখে আপনি ভাববেন দিস হ্যাজ টু বি এ ফিকশনাল ক্যারেক্টার। বাস্তবে কোনোভাবেই এমন একটা মানুষ জজ হতে পারে না, বাট দিস ইজ এ রিয়েল লাইফ ক্যারেক্টার, অ্যান্ড আই হ্যাভ নো ফাকিং আইডিয়া হাউ দিস গাই বিকেম এ জজ। টকিং অ্যাবাউট কমেডি, এই মুভিতে রয়েছে দারুণ সব হিউমার, সাথে আছে সাচা ব্যারন কোহেনের অসাধারণ কমেডি টাইমিং, যা আপনাকে এক মুহূর্তের জন্য বোর হতে দেবে না। আশ্চর্যজনক হলেও সত্যি, একটা পলিটিক্যাল ড্রামা দেখে যতটা হেসেছি, রিসেন্ট টাইমে কোনো কমেডি মুভিও আমাকে এতটা হাসাতে পারেনি। যারা কোর্টরুম ড্রামা পছন্দ করেন, তাদের জন্য দ্য ট্রায়াল অফ শিকাগো 7 মাস্ট ওয়াচ। পলিটিক্যাল থ্রিলার হলেও মুভির মোস্ট অফ দ্য পার্টের সিন সংগঠিত হয় কোর্টরুমের ভেতরে, সো এদিক থেকে এটাকে একটা কোর্টরুম ড্রামাও বলা যেতে পারে। আবারও বলছি, পলিটিক্যাল থ্রিলার ভেবে ইগনোর করার কোনো কারণ নেই। মুভিতে মূলত 2টা টাইমলাইন দেখানো হয়। একটা হচ্ছে প্রেজেন্ট টাইমলাইন, যেখানে কোর্টরুমের ট্রায়াল দেখানো হয়, এবং আরেকটা হচ্ছে ফ্ল্যাশব্যাক, যেখানে অ্যাকচুয়াল ইভেন্ট মানে প্রোটেস্টটা দেখানো হয়। এবং এই 2টা জিনিস এত চমৎকারভাবে ব্যালেন্স করা হয়েছে যাতে আপনি এক মুহূর্তের জন্য বোর্ড ফিল করবেন না।
কোন রকম সন্দেহ ছাড়াই দ্য ট্রায়াল অফ শিকাগো 7 2020 সালের ওয়ান অফ দি বেস্ট ফিল্ম ইফ নট দি বেস্ট। আম গোনা গিভ দিস 4 out of 5। যদি আপনি একজন মুভি লাভার হয়ে থাকেন দেন দিস ইজ দ্য রাইট প্লেস ফর ইউ। প্রতিনিয়ত আমরা আপনার জন্য নিয়ে আসবো চমৎকার সব মুভি রিভিউ, যাতে করে কোনো ধরনের বিলো অ্যাভারেজ মুভি দেখে আপনার সময় নষ্ট না হয়। সো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ সুন।